সালাম রহমতুল্লাহ ওবরকাত। রিজাউল করিম মালয়েশিয়া থেকে তিনি প্রশ্ন করেছেন, মানুষের মৃত্যুকালে কেমন কষ্ট হয় এ সম্পর্কে হাদিসে কি কিছু বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই, একজন ব্যক্তি যখন মারা যায় তখন সে ব্যক্তি দুটি অবস্থা হয়। সে ব্যক্তি যদি বদনসিব হয়, খারাপ হয়, তাহলে তার অবস্থা একরকম হয়। আর ওই ব্যক্তিটি যদি ভালো হয়, রজুলুন সলে হয়, সৎ ব্যক্তি হয়, তাহলে তার অবস্থা হয় একরকম। যদি ব্যক্তিটি খারাপ হয় তাহলে তার যন্ত্রণা অবশ্যই হয়। সে পালাতে চায়, ফেরেস্তারা যখন যান, কবচকারী ফেরেস্তা যখন আসে তখন সে শরীরের পা থেকে মাথা পর্যন্ত শুধু ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, সে যেতে চায় না, বের হতে চায় না। তারপর ফেরেস্তাগণ জোর করে টেনে আত্মাটাকে নিয়ে যায়। তো এই যে টেনে যে নিয়ে যাওয়া হয়, এটা এমন যন্ত্রণাদায়ক যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা আমাদের সমাজে, আমাদের এলাকায় যখন মাছ ধরি, আমরা একটা সিস্টেম ব্যবহার করি, কোচ বলে যেটাকে, ফুলকচি বা কোচ, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম রয়েছে। মোটা মোটা যেটা গালাওয়ালা, যেটাই কীভাবে বোঝাবো, কার এলাকায় কীভাবে বলে, যাই হোক বুঝতে পেরেছেন আমি কিটা কী বোঝাতে চাচ্ছি। তো ওরকম যদি গালাওয়ালা, সুরকি বা কোচ যদি কোনো ব্যক্তির সারা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়ার পরে একসাথে যদি জোর করে টান দেওয়া হয়, তাহলে তার ওই কোচের সাথে তার মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে উঠে আসবে। তাহলে সে কতটুক যন্ত্রণা পাবে, এর চাইতেও অধিক গুণে যন্ত্রণা পায় ওই ব্যক্তি যদি খারাপ হয়। যখন সে পালায়ন করে, ছোটাছুটি করে, ফেরেশতা যখন তার থেকে জোর করে আত্মাটাকে জোর করে নিয়ে নেয়, বডি থেকে আলাদা করে, তখন সে অধিক যন্ত্রণা এবং কষ্ট উপভোগ করে। মৃত্যু যন্ত্রণা অনেক 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 কঠিন, যেটা বলে বুঝে বোঝানো যাবে না। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, ভালো আমল করতে হবে। যদি সৎ ব্যক্তি হওয়া যায় তাহলে ফেরেশতা যখন আসবে তখন ওই আত্মাটা ফেরেশতাদেরকে দেখে খুশি হবে এবং ফেরেশতারা বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে। তখন কচুর পাতায় পানি রাখলে যেমন খুব সহজে পড়ে যায়, একটুও থাকে না, এমনিভাবে অতি সহজে ওই আত্মাটা ফেরেশতাদের হাতে চলে যাবে যদি সেটা ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, এবং মৃত্যুর আগে যেন আমরা রজুলুন সালেহ, একজন সৎ ব্যক্তি হয়ে মৃত্যুবরণ করতে পারি। আমাদের মৃত্যু যেন খুব সুন্দর হয়, যন্ত্রণাদায়ক ছাড়াই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।